আমার বেশ মনে আছে, বাবা খুব ভোরে বেরোতেন আর ফিরতেন সবার ঘুমিয়ে পড়ার পর। না, প্রতিদিনই নয়, এ ধরুন মাসে 10-22 তারিখ পর্যন্ত। বাড়িওয়ালার সামনে পড়াটা এড়াতে এই ভোর 5-12 পর্যন্ত অফিস। বাবা বেশ রাগী ছিলেন। আমরা বাবাকে ভয়ে কিছু প্রশ্ন করতে পারতাম না, পারলে নিশ্চয় জিজ্ঞেস করতাম, বাবা তুমি রোজ অফিসের আগে ছুটির পরে সংসদ ভবনের পামট্রিগুলোর নিচে অন্ধকার স্যাঁতস্যাঁতে রাস্তায় বসে মাথা হেট করে কি ভাবো? কে তোমায় সকালে নাস্তা বানিয়ে দেয়? লাঞ্চ করো কি কখনো? বাড়ি ভাড়া দেবার তারিখ উত্তীর্ণ হলে আমরা দু ভাই গিয়ে দাঁড়াতাম বাড়িওয়ালার সামনে করুণ মুখ করে। উনি গলে যেতেন। এই হঠাৎ করুণ মুখ করার ব্যাপারটা আমরা বেশ ভালোই রপ্ত করে ফেলেছিলাম। মোটর বাইক পাশ কেটে বের হলে আমি হাঁ করে চেয়ে থাকতাম। একদিন বাবা বলেছিলেন, শোনো আব্বা, নিম্ন মধ্যবিত্তে স্বপ্ন দেখারও একটা লিমিট থাকে রে বোকা। জবাবে বাবাকে সেদিন চমকে দিয়ে বলেছিলাম, বাবা জীবনের মৌলিক চাহিদাগুলির অপূরণের আক্ষেপ থেকে জন্ম নেওয়া সুপ্ত বাসনাগুলি যদি হঠাৎই ঘুম ভেঙে লাভ দিয়ে জেগে উঠে হাত ধরাধরি করে হাঁটতে চায়, সেও কি নিম্ন মধ্যবিত্ত হিসেবে অন্যায় হবে? নাকি সে উচ্চবিত্ত হয়ে ওঠা দৃষ্টতা? বলেই ভাবলাম, কি যে সব ভুলভাল বকে ফেললাম বাবার সামনে, বেশি বলে ফেললাম না তো, আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, শিক্ষা সততা আর আদর্শ যাদের একমাত্র সম্বল, তাদের অন্তত বাবার মুখের ওপর এমন বাগ্মিতা মানায় না। গলির মুখে 3 রাস্তার মোড়ে কার্তিকবাবুর মুদির দোকান। তোমাকে ভয়ে কোনোদিন বলিনি বাবা, ভীষণ হাস্য উজ্জ্বল লোকটির মুখ আষাঢ়ের আকাশের মতো গোমরা হয়ে যেত আমাদের বাকি স্লিপ ধরা হাতগুলো দেখলে। একটা লজেন্সও কোনোদিন চাইতে পারিনি বাকির খাতার কারণে। বাকিতে মৌলিক চাহিদা মেটাতে মেটাতে শৈশব যে কোথায় ছুটে পালিয়েছিল তা টের পেতে পেতে তখন আমিও আর এক বাবা হয়ে উঠেছি। নতুন বই কেনার কথা তো কুশমিন কালেও ভাবতে পারিনি। অন্য কিছু চড়া আছে আমাদের বাজারের ব্যাগ জ্বলে যেত সে সময়, অন্য কিছু সামর্থ্য ছিল না বলে ঈদে পরবে কদাচিৎ জুটেছে ফার্মের মুরগি। আমাদের পিঠোপিঠি দু ভাইয়ের জন্য একটি শখের জিন্স প্যান্ট কিনতে পেরেছিলাম 300 টাকা খরচ করে, তাও 1 মাসের একটা টিউশনির বেতন দিয়ে। মা সেটা আলমারিতে তুলে রাখতেন, যদি কোথাও দাওয়াত পড়ত আমরা ভাগ করে নিতাম, কে গায়ে হলুদে যাবে সেটা পরে আর বরযাত্রী যাবে কে। এমন কোনো অনুষ্ঠান ছিল না যে আমরা দু ভাই একসাথে গিয়েছি। উপহার কেনার সামর্থ্য কোনোদিনই আমাদের ছিল না, তাই আমরা শুধু বরযাত্রী বা গায়ে হলুদে যেতাম। আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, যাদের কোনো চাহিদা থাকতে নেই। আমাদের মা তবু খুব সুখী ছিলেন, কারণ ক্ষুধা লাগলেও আমরা ভাতের মার লবণ ছিটিয়ে খেতে পারতাম। তখনও মাছের কাঁটা বেঁচে খেতে শিখিনি, মাও সে কথা জানতেন, দুস্তেন দারিদ্রতাকে। আমি দিব্যি পটলের তরকারি দিয়ে আয়েস করে খেয়ে ওঠার ভান করাটা শিখে নিয়েছিলাম। স্কুলের টিফিনের জন্য জেদ করেছি কিনা ঢের সন্দেহ আছে। স্কুলের মাইনে দেবার 7 তারিখ পার হলে ঝান্টু স্যার দাঁড় করিয়ে রাখতেন 1 পিরিয়ড প্রতিদিন। জানলে বাবা যদি কষ্ট পায়, তাই বলা হয়নি সে কথা কোনোদিনই।
প্রায় হাঁটু ছিলে দগদগে ক্ষত নিয়ে ফিরতাম ফুটবল খেলে। গভীর রাতে আমরা ঘুমিয়ে পড়লে বাবা এসে কেরোসিন লাগিয়ে দিতেন অ্যান্টিসেপটিক হিসেবে। ঝরঝর করে পানি পড়ত তখন তার চোখ বেয়ে। কেন বাবা, কেন ফেলতে? আমার হাঁটুর ক্ষত, এই যে রক্তাক্ত চামড়া ছেঁড়া, কেন যে তার চোখের পুকুরটাকে আন্দোলিত করে যেত সে সময় বুঝতে পারিনি। অন্যদের দেওয়া সেকেন্ড হ্যান্ড জামাতে নিজেদের মানিয়ে নিতে শিখেছিলাম। তবে আমাদের মাঝে ছিল পদ্মপুকুরের মতো ভীষণ লজ্জা। কলেজে, ক্যাম্পাসে বা আত্মীয় স্বজনদের কাছে আমাদের অবস্থান ছিল সুদৃঢ় ও মর্যাদা সম্পন্ন। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না আমাদের ভেতরের দৈন্যদশা, কারণ ছোটবেলা থেকে আমাদের দুটো শিক্ষা দেওয়া হয়। এক, আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আর দুই, আমরা সম্ভ্রান্ত পরিবারকে ধারণ করি। আমাদের বুক, পেট, তলপেট, উদর, বৃহদ্রান্ত, ক্ষুদ্রান্ত সব ক্ষুধার তাড়নায় ফেটে ছিন্ন ভিন্ন হয়ে গেলেও আমাদের মুখে সব সময় চাঁদের হাসি লেপতে থাকবে। আমাদের মুখে সব সময় চাঁদের হাসি লেপতে থাকতো।